ইলেকট্রন ও ফোটন, এটা হচ্ছে আমাদের টাইটেল টপিক। সুতরাং এই এই টপিকের সম্পর্কে আমি তোমাদের প্রথমেই কিছুটা জানাবো, তারপরে ক্যাথোড রশ্মি কী, ক্যাথোড রশ্মির ধর্ম এগুলো এবং তার ব্যবহার সম্পর্কেও আমরা জানানোর চেষ্টা করব। তারপরে আছে এক্স রে, রঞ্জন রশ্মি, এবং এ বিষয়ে বৈশিষ্ট্য প্রয়োগ, এগুলো আমরা আলোচনা করব। আলোচনা করব আলোক তড়িৎ ক্রিয়া কি, তার ব্যাখ্যা। এছাড়া আরেকটি টপিক আছে লেজার রশ্মি কি, বৈশিষ্ট্য, তার ব্যবহার। তো শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও তোমাদের কিছু প্রশ্ন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব শেষ অংশে, তোমরা কমেন্টসে প্রশ্নগুলো জানাতে পারো। এছাড়া একটি গাণিতিক সমস্যার সমাধানও আমি করার চেষ্টা করব, কারণ তোমাদের অনেকের ধারণা আছে কিন্তু যে গাণিতিক সমস্যা ফিজিক্সের ক্ষেত্রে একটু কঠিন হয়ে থাকে। আমি চেষ্টা করব সেটি সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক আজকের টপিক ইলেকট্রন ও ফোটন। টাইটেল টপিক বলেছিলাম ইলেকট্রন, তো ইলেকট্রন সম্পর্কে প্রথমে একটু কথা বলতে হবে। তোমরা সবাই জানো যে যেহেতু মাধ্যমিক একটা পড়েছো, এছাড়া পড়েছো হচ্ছে কোথায়, এছাড়া এই প্রথম সেমিস্টারে কিন্তু তোমরা কেমিস্ট্রির ফার্স্ট পার্টে কিন্তু পড়েছো। তো আমরা প্রথমেই ইলেকট্রন সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপরে আমরা যাই। যেমন আমি এখানে একটি অ্যানিমেশন নেট থেকে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরে দিয়ে যে অণুগুলো, বাইরে দিয়ে যে কণাগুলো ঘুরছে, এগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই ভিতরের অংশটা তোমরা জানো নিউক্লিয়াস, যেখানে কি থাকে, যেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। তোমরা এও জানো যে ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রনের কোনো চার্জ নাই, মানে আধান নাই। তো এই যে কাঠামোটা, অর্থাৎ পরমাণুর যে কাঠামো, তার ভিতরে ইলেকট্রন প্রোটন সম্পর্কে তোমরা মোটামুটি, আমি জানি যে তোমরা এটা অবগত আছো, তারপরেও একটু যেহেতু এটা টাইটেল টপিক সেই জন্য ধারণা দেওয়ার জন্য আমি এটা তোমাদের দেখিয়ে নিলাম। এখানে দেখো ছবির মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করছি যে এই ভিতরের অংশটা হচ্ছে নিউক্লিয়াস এবং এই বাইরে মাইনাস দিয়ে যেগুলো বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে ইলেকট্রন, তারপরে প্রোটন নিউট্রন এটাও আছে। এখন আমরা যে বিষয়টিতে যাব শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে ফোটন। আমার ধারণা, বা আমিও তোমাদের মতো যখন শিক্ষার্থী ছিলাম, তো আমি দেখেছি যে এই ইন্টারমিডিয়েটের আগে, অর্থাৎ আইএসসিতে আসার আগে ফোটন সম্পর্কে আমরা তেমন কোনো ধারণা থাকে না। তো এই কারণে আমি ফোটন সম্পর্কে একটু তোমাদের জানিয়ে যাব, কারণ এই এই চ্যাপ্টারে, অর্থাৎ এই যে কৃষি ডিপ্লোমার এই চ্যাপ্টারে কিন্তু ফোটন সম্পর্কে বিস্তারিত তেমন ধারণা দেওয়া নাই। তো এই কারণে আমি তোমাদের এখানে একটু ধারণা দিতে চাই, সেটা হচ্ছে যে ফোটন, ফোটন হচ্ছে আলোর একটা ক্ষুদ্রতম অংশ। এখন আমরা জানি যে আলো বা লাইট, লাইট হচ্ছে ওয়েভ, অর্থাৎ ওটা হচ্ছে তরঙ্গ। তোমরা জানো যে আলো হচ্ছে তরঙ্গ, কিভাবে এটা আমরা আবার জানি, আমরা জানি যে আলোর সাতটা রং, এই যে সাতটা রং, বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনির থেকে শুরু করে লাল পর্যন্ত। তোমরা দেখে থাকবে যে বেগুনির থেকে শুরু করে যে লাল পর্যন্ত যে রংটা, কালার, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এছাড়াও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে যেগুলো আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে এটা আমাদের দৃষ্টির সীমাবদ্ধতার কারণে, দৃষ্টিসীমার ভিতরে শুধুমাত্র বেগুনির থেকে লাল পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে ফোটন এর ভিতরে কোথায়। একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, ধরে নাও যে তুমি ছাদের থেকে অনেক হাজারে হাজারে চিপসের প্যাকেট ফেলে দিচ্ছ, তো পরপর যেহেতু খুব দ্রুত ফেলছো, সেই কারণে ওর ভিতরে কোনো স্পেস না থাকার কারণে মনে হবে যেন অনেক বড় বড় কাপড়ের বান্ডিল তুমি ফেলে দিচ্ছ, যেহেতু ওর ভিতরে কোনো ফাঁকা নাই, এই কারণে তোমরা ওইটাকে কাপড় মনে করবা দূরের থেকে। কিন্তু যদি এই সংখ্যাটা তুমি কমাও, তাহলে দেখা যাবে যে আলাদা আলাদা প্যাকেটটা দেখা যাচ্ছে। তাহলে একটু আগেই যে জিনিসটা মনে হচ্ছিল কাপড়, কিন্তু এখন মনে হচ্ছে প্যাকেট, এর কারণ হচ্ছে সংখ্যাটা কমানো। তা আলোটাও যেহেতু অনেক দ্রুত গতিতে যায় এবং হচ্ছে যে কন্টিনিউয়াস, এই কারণে আমরা ফোটনটা দেখতে পাই না। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো এটা তরঙ্গ হইলেও ছোট ছোট ডটের সমষ্টি। এই যে ছোট ছোট ডট বা প্যাকেট বা কণা, এইটাকেই বলা হয় হচ্ছে ফোটন। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম,
ফোটনটা হচ্ছে আলোর একটা ক্ষুদ্রতম অংশ বা কণা। তাহলে ইলেকট্রন আর ফোটন সম্পর্কে যে বেসিক ধারণা আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরে যাই আমাদের বইতে কী কী বিষয়গুলো আলোচনা করা হয়েছে সে সম্পর্কে যাই। প্রথমেই আসি গ্যাসের বিদ্যুৎ পরিবহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণভাবে গ্যাসে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই, কথা না। কিন্তু যদি ওই গ্যাস আবদ্ধ হয় এবং দুই প্রান্তে উচ্চ বিভব প্রয়োগ করা হয় তাহলেও বিদ্যুৎ প্রবাহের সম্ভাবনা আছে। আর যদি ওই আবদ্ধ গ্যাস টিউবের চাপ কমানো সম্ভব হয় তাহলেও কিন্তু ওর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তার মানে গ্যাসের বিদ্যুতে বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য দুটো কন্ডিশন থাকতে হবে। একটা হচ্ছে যে যদি উচ্চ বিভব প্রয়োগ করা হয় তাহলে, অথবা ওখানে তোমাকে বাতাসের চাপ কমাতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সেটাতে যাব, কারণ এই সাবজেক্টটাতে বা এই টপিকটাতে এটার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ক্যাথোড রশ্মি যার নাম, তোমরা এই প্রশ্নটা ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন আকারে কিন্তু পাবে। তো এই কারণে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ক্যাথোড রশ্মিটা কী জিনিস। ক্ষরণ নল, ক্ষরণ নলটা আমি আরেকটু পরে আবার ব্যাখ্যা করব। এই ক্ষরণ নলে নিম্ন চাপে কাঁচ নলের গায়ে যে প্রতিপ্রবাহ সৃষ্টি হয় তাকে ক্যাথোড রশ্মি বলে। এখন নিম্ন চাপটা কতটুকু হতে হবে? এটা হতে হবে 10^-3 মিলিমিটার পারদ থেকে 10^-4 মিলিমিটার পারদ চাপ। এই সংখ্যাটা অনেকেই বুঝতে পারবে, আর অনেকে যদি না বোঝো আমি সেটাও ক্লিয়ার করছি। 10^-3, এই কথাটার অর্থ হলো 1000 ভাগের 1 ভাগ, আর 10^-4 মানে 10,000 ভাগের 1 ভাগ। তো সুতরাং কত কম, কত অল্প পারদ চাপ বা বায়ুর চাপ সেটা কল্পনা করো। এইটা যখন হবে তখনই কেবলমাত্র ক্যাথোড রশ্মি তৈরি হবে। তো আমরা এখন চলে যাই এই ক্যাথোড রশ্মির যে উৎপাদন কিভাবে হয় এই সব বিষয়ে। তবে একটু আগে বলে এসেছিলাম যে ক্ষরণ নল কী সেটা আমরা দেখব। তাহলে আমরা আগে ক্ষরণ নলটা যে কী সেটা আমরা আগে দেখে যাই। দেখো ক্ষরণ নল, এখানে ছবিটা তোমাদের বইতেই ছিল, সুতরাং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষরণ নলটা এরকম একটা বিষয়। উপরে একটা কাঁচ নল, উপরে যে পি চিহ্ন দেখতে পাচ্ছ এর অর্থ পাম্প, কারণ পাম্পের সাহায্যেই কিন্তু আমরা এখান থেকে বায়ুর চাপ কমাবো। বায়ুর চাপ কমালেই আমরা কিন্তু ওই যে কম চাপ যেটা বলা হয়েছিল সেটা পাবো। তখন কিন্তু এখানে বাম পাশে দেখতে পাচ্ছ সি মানে ক্যাথোড, এটা ক্যাথোড তড়িদ্দার, এই পাশে হচ্ছে অ্যানোড তড়িদ্দার। তখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু বিদ্যুৎ প্রবাহ বা কোনো প্রবাহ পাঠানো সম্ভব হবে। তাহলে ক্ষরণ নল কাকে বলে? এক কথায় তোমরা বলে দেবে, নিম্ন চাপে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ ক্ষরণের বা তড়িৎ চালানোর পরীক্ষা চালানোর জন্য যে নল ব্যবহার করা। এখন সেই নলটা কতটুকু? 4 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার, এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। সেই নলটাকে আমরা ক্ষরণ নল বলবো। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু সেই ক্যাথোড রশ্মির উৎপাদন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করতে। দেখো এই ছবিটাও তোমাদের বইয়ের থেকে নেওয়া। এখানে ক যে ছবিটা রয়েছে, এখানে কি ঘটনা ঘটে, কত পারদ চাপে, এটা হচ্ছে 10 মিলিমিটার পারদ চাপ যখন দেবো তখন এরকম। এখানে হবে কি, পটপট করে একটা আওয়াজ হবে এবং এক ধরনের ছটা তৈরি হবে, তাকে আমরা, এই ঘটনা কখন ঘটে? 10 মিলিমিটার পারদ চাপে। আমরা যদি পারদ চাপ আর একটু কমাই, কত কমাবো? দেখো আমরা কমায় কত করলাম, 1 মিলিমিটার পারদ চাপ। তো 1 মিলিমিটার পারদ চাপ যখন আমরা নিব তখন কিন্তু এই যে ক্যাথোড ছিল আর এই অ্যানোড ছিল এর মাঝামাঝি একটা অন্ধকার অঞ্চল তৈরি হবে। এই অন্ধকার অঞ্চলের নাম হচ্ছে ফ্যারাডের অন্ধকার অঞ্চল। তাহলে কিন্তু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু প্রশ্ন যদি এমন আসে যে ফ্যারাডের অন্ধকার অঞ্চল কোথায় পাওয়া যাবে, তোমরা কিন্তু বলতে পারবা যে 1 মিলিমিটার পারদ চাপে ক্ষরণ নলের ভিতরে কিন্তু ফ্যারাডের অন্ধকার অঞ্চল পাওয়া যাবে। আমরা যদি আরও কমাই, এই 1 মিলিমিটার পারদ চাপেরও নিচে নিয়ে আসি চাপ, তখন কিন্তু দেখা যাবে কি, তখন দেখা যাবে যে এই যে ক্যাথোড আর ঋণাত্মক ছটা এর মাঝামাঝি আরেকটা অন্ধকার অঞ্চল পাওয়া যাবে। সেই অন্ধকার অঞ্চলটাকে আমরা বলবো কুরুক্ষের অন্ধকার অঞ্চল। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ঘটনা সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি, কারণ এই পারদ চাপটা কমিয়ে আমরা 10^-3 থেকে এই 10^-5 মিলিমিটার পারদ চাপ যখন করব তখন দেখা যাবে পুরো অন্ধকার হবে এবং এই ক্যাথোড তড়িদ্দার থেকে অ্যানোড তড়িদ্দারের দিকে এক ধরনের প্রতিপ্রবাহ তৈরি হবে। এই যে প্রতিপ্রবাহ তৈরি হবে একেই বলা হবে ক্যাথোড রশ্মি। আমি মনে করি তোমরা এই স্টেপগুলো বুঝেছো যে কখন কোন ঘটনা ঘটে। আমরা
পরের টপিকে যাই, যেটা হচ্ছে এই যে ক্যাথরদর্শী আমরা পেলাম তার ধর্ম কি। এখানে আছে 10টি ধর্ম। অনেকের মনে হতে পারে যে এই 10টি ধর্ম মনে রাখা কঠিন, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই ক্যাথরদর্শী আলোর মতো সরল পথে চলে। এই ক্যাথরদর্শী ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ওই যে বললাম ঋণাত্মক 6টা, তো ঋণাত্মক চার্জ বিশিষ্ট মানে ইলেকট্রন। তো ইলেকট্রন যখনই হবে তাহলে তার যে চার্জ ছিল তার সমান এটা হবে। দেখো দেখো, 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, এটা কিন্তু ইলেকট্রনের চার্জ। সুতরাং এটা আলাদা করে মনে রাখতে হচ্ছে না। পরে আছে এই রশ্মির ভর বিদ্যমান, যার মান হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি, এটাও কিন্তু ইলেকট্রনেরই ভর, ফলে এটাও আলাদা করে মনে রাখতে হচ্ছে না। এরপরে আছে গতিশক্তি, জড়তা, ভরবেগ থাকবে, কারণ ভর থাকলে ভরবেগ থাকবে। এর আয়নিত করার ক্ষমতা আছে, ভেদন ক্ষমতা আছে, প্রতিপ্রবাহ তৈরি করে সেটা আমরা দেখলাম, এটি চাপ প্রয়োগ করে, এটি পরস্পরকে বিকর্ষণ করে। দেখো 9 নম্বরে আছে পরস্পরকে বিকর্ষণ করে। তোমরা হয়তো মনে করতে পারো যে বিকর্ষণ আকর্ষণ যদি গোলমাল হয়ে যায়, তো খেয়াল করো এটা কেবলমাত্র ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সুতরাং এখানে আকর্ষণ হওয়ার সুযোগ নেই। তোমরা জানো যে আকর্ষণ হতে গেলে বিপরীত চার্জ হতে হবে, যেহেতু একই চার্জ সেহেতু অবশ্যই এটা বিকর্ষণ করবে। তারপরে আছে 10 নম্বরে চৌম্বক বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। কেন হবে? কারণ এটার যেহেতু চার্জ আছে, এটা বৈদ্যুতিক ক্ষেত্রেও থাকবে, চৌম্বক ক্ষেত্রেও থাকবে। আমি এই পুরো বিষয়টাকে 3টা পয়েন্ট তোমাদের একটু এখানেও একটা অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, ক্যাথরদর্শী ধর্ম এটা আলোর মতো সরল পথে চলে, চেক করবো কী করে? মাঝখানে একটা অবজেক্ট দিয়ে দেবো, দিলে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, তার মানে এটা আলোর মতো সরল পথেই চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কীভাবে বুঝবো? নিচে একটা ধনাত্মক তড়িদ্বার দিব, দেখো দিলে ওই দিকে বেঁকে আসছে, তার মানে এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এরপরে আমরা ম্যাগনেট দিব বা চুম্বক দিব, দেখো দিলে ওই চুম্বকের দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। এ দিয়ে আমরা বুঝতে পারি যে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এই যে সুন্দর করে, আমার মনে হয় যে তোমরা এটা মনে রাখতে পারবে। আমরা এখন এর প্রয়োগে চলে যাই। ক্যাথরদর্শীর প্রয়োগ সাধারণত দেখা যায় ইলেকট্রনের ভর, আধান এগুলো নির্ণয়ের জন্য। এছাড়া এক্সরে তৈরির জন্যও কিন্তু এটা ব্যবহার করা হয়, এবং আয়ন সৃষ্টির কাছে, যেহেতু এটা আয়নাইজেশন ক্ষমতা আছে তাই এটা আয়ন সৃষ্টির কাজেও কিন্তু ব্যবহার করা হয়। এখন আমরা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে এক্স রে। এক্স রে শব্দটা আমরা প্রায় সবাই জানি, এবং এক্স রের সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তখন এইটা কিন্তু নিজের মতো করেই লিখে দিতে পারবা কি যে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন যদি কোনো ধাতব পাতে আঘাত করে, তাহলে যে অজানা রশ্মি উৎপাদিত হয় তাকেই বলা হয় হচ্ছে এক্স রে। এক্স রে কয় প্রকার? কোমল এক্স রে, কঠিন এক্স রে, সফট এক্স রে, হার্ড এক্স রে, খুবই সহজ। আমরা এখন চলে যাই এক্স রের ধর্ম। এক্স রের ধর্মও কিন্তু 10টি ক্যাথরদর্শীর মতো। আমরা একটু মিল করে করে দেখি, তাহলে আমাদের মনে রাখতে কিন্তু সহজ হবে। এক্স রে সরল পথায় চলে, ওটাও কিন্তু সরল পথায় চলছিল। এটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর ভেদন ক্ষমতা অত্যাধিক, এই কারণেই কিন্তু আমাদের এই যে হার্ট আর ভেঙে গেলে এগুলো চিকিৎসা হয়। এটি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এখানে কিন্তু পার্থক্য ক্যাথরদর্শীর সাথে, ক্যাথরদর্শীতে প্রভাবিত হয়েছিল, এটা প্রভাবিত হয় না। এ আলোর সূত্র মেনে চলে, এর বেগ আলোর বেগের সমান, তার মানে এটাও আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ, এটি জীবন্ত কোষকে ধ্বংস করে। এই কারণে কিন্তু বারবার শরীরে এক্স রে করলে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ডিএনএ আরএনএ গুণাবলী পরিবর্তন করে। তোমরা জানো যে কৃষি বিজ্ঞানে যে পরীক্ষাগুলো করা হয় মিউটেশন ইত্যাদি, এগুলোতে এক্স রে এই কারণেই ব্যবহার করা হয়। এর আয়নায়ন ক্ষমতা হবে আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম অনেকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যাংস্ট্রম হচ্ছে 1000 কোটি ভাগের এক ভাগ, তার মানে 1 মিটারকে যদি 1000 কোটি ভাগ করো তাহলে কিন্তু আমরা অ্যাংস্ট্রম পাবো। এখন চলে আসি এক্স রের ব্যবহার। এক্স রের ব্যবহারের কথা যেই বলবো সবার কিন্তু মনে আসবে যে এক্স রে মানেই হচ্ছে চিকিৎসা, অর্থাৎ মানুষের শরীরে চিকিৎসা করার কথা বলা হয়, এইটাই বুঝি এক্স রে। কিন্তু না, এক্স রের আরও কিন্তু ব্যবহার আছে। শিল্পক্ষেত্রে ফাটল নির্ণয়ের জন্য এক্স রে ব্যবহার করা হয়, অথবা কাস্টমসে, ইমিগ্রেশনে, তোমরা বর্ডার ক্রস করা বা বিমানবন্দরে দেখবা যে এইরকম একটা মেশিন আছে যার ভিতরে আমরা ব্যাগ রাখলে ওই ব্যাগে কোনো অবৈধ কিছু আছে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, বা এই এক্স রে মেশিনের মাধ্যমে দেখতে পারবো। এছাড়া কিন্তু প্রতিরক্ষায় বা দূরের দূরত্ব নির্ণয় বা কোনো ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া দ্রব্য উৎপাদনে, দ্রব্যের ভিতরে কোনো রকম
বিষাক্ত ক্ষতিকর কিছু আছে কিনা এগুলো জানার জন্যও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। তাছাড়া পরীক্ষাগারে এক্স-রের অনেক ব্যবহার রয়েছে। এখন আমরা আসি নতুন আরেকটা টপিক, নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দেখো বাংলাটা না বলে আমি বলেছি ইংরেজিটা, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমি এই প্রসঙ্গে বলতে চাই, তোমরা যে ধরনের সাবজেক্টগুলো পড়ে থাকো প্রত্যেকটা সাবজেক্টে ব্র্যাকেটের ভিতরে যে ইংলিশটা আছে এটা অবশ্যই পড়বে। কেন পড়বে? কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ইংরেজিটা বাংলায় লিখে দিতে পারে। কেমন? যেমন ফটোকার ইলেকট্রিক ইফেক্ট, বোঝা গেছে? এইভাবে যদি লিখে দেয় তখন অনেকে কিন্তু পারবে না, কারণ অনেকেই আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞা পড়েছো কিন্তু ওইটা পড়ো নাই। তো আমরা এই আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা এইভাবে বলি, একদম সহজ, এই যে শব্দটা রয়েছে তার ভিতরে এই উত্তর রয়েছে, আলোক তড়িৎ ক্রিয়া, মানে আলোকের মাধ্যমে তড়িৎ তৈরি হবে। তাহলে কি দাঁড়ালো? যে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি কোনো পাতে সজোরে আঘাত করে সেখান থেকে একটা ইলেকট্রন ছিটকে যাবে এবং সেই ইলেকট্রন কারণে তড়িৎ তৈরি হবে। তো আমরা এখানে দেখি, এখন আমি তোমাদের একটা প্রশ্ন রাখি এখানে, এখনই কমেন্টসে কেউ কেউ জানাতে পারো যে এই আলোক তড়িৎ ক্রিয়ার বাস্তব উদাহরণ কি। যদি কেউ বাস্তব উদাহরণ জানাও, আমি এখনই আমি কমেন্টসে দেখতে পাবো, আমি ততক্ষণ একটু এটা ব্যাখ্যা করি। দেখো এখানে আলো পড়ছে অ্যানোডে এবং মানে এ তার তড়িৎদ্বারে, সেখান থেকে দেখো ইলেকট্রন ছিটকে গিয়ে বিতে যাচ্ছে এবং এই যে সার্কিট এখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়েছে। কেউ কি বলতে পারছো যে এর বাস্তব উদাহরণটা কি? এখনো কেউ বলেনি, সো আমি একটু দেখিয়ে যাই। দেখো সবাই দেখলেই বুঝতে পারবা যে আলোক তড়িৎ ক্রিয়ার বাস্তব উদাহরণ কিন্তু এইটা, সোলার প্যানেল অনেকের বাড়িতেই আছে এই আর কি। এখন আমরা যাই যে আলোক তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখন দেখব। সেই সূত্রটাতে যদি আমরা যাই, দেখব যে একটি ফোটন কণা, এখানেই কেবলমাত্র ফোটনের কথাটা আসছে। আমরা জানি ফোটন আসলে কিছুই নাই, আলো। তার মানে সেই আলোর যে ফোটন কণা তার যে শক্তি ই, ই শন শন এইচ নিউ, এটা কিন্তু ভি নয়, অনেকে ভি বলতে পারো কিন্তু এটা ভি নয়, এটা হচ্ছে নিউ। এই নিউটাকে বলা হয় হচ্ছে কম্পাঙ্ক। তো এখন কথা হচ্ছে যে এই যে ফোটনের যে শক্তিটা, এই শক্তি কি হবে? একটা পাতে আঘাত করবে, তাই তো? সেখানে এই শক্তি দুই ভাগে ভাগ হবে। একটা ভাগ কি করবে, ওর যে ইলেকট্রনটা কি ছিল কক্ষপথে আবর্তনরত ছিল তাকে সরাবে। তোমরা জানো যে কোনো কিছুকে সরাতে হলে বা তার স্থানচ্যুত করতে হলে তার উপরে কাজ করতে হয়, কারণ কাজ হচ্ছে সরণ গুণ বল। তো ওই কাজের জন্য একটা শক্তি ব্যয় হবে আর বাকি শক্তিটা গতিশক্তি হিসাবে ওকে চালনা করবে, যেটা হাফ এম ভি স্কোয়ার। তো এই জিনিসটাই আমরা এখন আবার গাণিতিকভাবে দেখি। দেখো এখানে এই যে ইটা ছিল শক্তি, কার শক্তি? ফোটনের শক্তি। সেটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কাজের জন্য, অর্থাৎ ওকে সিটকে বের করে দেওয়ার জন্য। তাহলে আমরা এইটাকেই বলতে পারি কিন্তু আইনস্টাইনের সূত্র, আলোক তড়িৎ ক্রিয়ার সূত্র। কিন্তু যদি এই ইলেকট্রনটি ন্যূনতম বন্ধন শক্তিতে থাকে তাহলে অল্প কাজ করতে হবে, অর্থাৎ ভি নট, নট মানে জিরো, তোমরা জানো অনেকেই, তাহলে অল্প কাজ করতে হবে, তাহলে ওর গতিশক্তি কিন্তু অনেক বেশি হবে, অনেক বেশি গতিশক্তিতে সে পার হবে। এই কারণে আইনস্টাইনের আলোক তড়িৎ সূত্রটা এই নিচেরটা লিখো, এইটুকু লিখতে পারলেই কিন্তু ফুল নম্বর। আমরা কিন্তু প্রায় শেষ অংশে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে শেষের দিকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ কেউ লিখেছ যে যে ইয়ে তৈরি হয় কিভাবে, অর্থাৎ যে ক্যাথোড রশ্মি তৈরি হয় কিভাবে, কেউ লিখেছ, হ্যাঁ এই তো, এগুলো আমি বলার চেষ্টা করছি। দেখো তো এখন আসি লেজারে। লেজার কি জিনিস? লেজার এখন কিন্তু বিশ্বব্যাপী একটা গুরুত্বপূর্ণ শব্দ, LASER, লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। দেখো তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আকারে পরীক্ষায় কিন্তু এভাবে আসবে যে LASER এর মানে কি। তোমাদেরকে এইটুকু কিন্তু সঠিকভাবে লিখতে হবে, লিখলেই ফুল নাম্বার। সুতরাং এটা গুরুত্ব দিয়ে পড়লে ভালো করবে। এখন আমরা দেখব কি লেজার রশ্মির বৈশিষ্ট্য কি। দেখো লেজার রশ্মির বৈশিষ্ট্য, পাঁচটা বৈশিষ্ট্য আছে, আমরা মনে করি যে এটা খুবই সহজ এবং তোমরা এগুলো কিন্তু পরীক্ষায় খুব হরদম এসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে বৈশিষ্ট্য, এ রশ্মির তীব্রতা খুব বেশি, এ রশ্মি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল হয়ে থাকে, এ রশ্মি একবর্ণী হয় মানে মনোক্রোম, মানে এক কালারের হয়ে থাকে, এ রশ্মির দশা সুসংগত। এখন এখানে কথা হচ্ছে দেখো একবর্ণী হয়ে থাকে, এটাও আমি যদি তোমাদের দেখাই তোমাদের মনে পড়বে, কারণ কারোর কারোর কাছে কিন্তু এই স্টিকটা তোমরা দেখতে পারো, দেখো এরকম
এটা কিন্তু লেজার রশ্মি। দেখো একটা কালার এখানে আছে সবুজ কালার, কিন্তু এটা কিন্তু অন্য অন্য কালারের হতে পারে, যেমন ধরো তোমার লাল হতে পারে বা বেগুনি হতে পারে বা অন্য অন্য বা পার্পেল হতে পারে, অন্য অন্য কালারের হতে পারে, কারণ এটা এক বর্ণই হতে হবে, অন্য কোনো বর্ণ কিন্তু একাধিক বর্ণ একই সাথে লেজার থেকে হবে না। এখন আমরা চলে যাই লেজার রশ্মির ব্যবহার, কারণ লেজার রশ্মি আমরা দেখলাম, কিন্তু লেজার রশ্মি এখন বিশ্বব্যাপী নানান কাজে ব্যবহার হচ্ছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো পরীক্ষাগারে লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্য প্রমাণ করা যায়, তার মানে লেজার রশ্মি পরীক্ষাগারে ব্যবহার করা যায়। যোগাযোগ ব্যবস্থায় লেজার রশ্মি ব্যবহার করা যায়। কঠিন বস্তুতে গর্ত করা বা জোড়া লাগানো এরকম কোনো ক্ষেত্রেও কিন্তু লেজার রশ্মি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা, এটা তোমরা হয়তো এখন শুনে থাকবে বিভিন্ন ক্ষেত্রে, এখানে চক্ষু দন্ত চর্মরোগ বলা হয়েছে, এছাড়াও খুবই সূক্ষ্ম অস্ত্রোপচারে কিন্তু লেজার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি এইরকমভাবে। এছাড়া লেজার রশ্মি এখন ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু লেজার রশ্মি এখন ব্যবহার করা হচ্ছে। সুতরাং লেজার রশ্মির অনেক ব্যবহার রয়েছে। এছাড়া লেজার রশ্মির সাহায্যে দূরত্ব নির্ণয় করা যায়। দেখো এরকম, এটা তোমরা দেখতে পাবে যারা কিনা ইউআরপির স্টুডেন্ট অথবা দূরত্ব মাপার ক্ষেত্রে এটা ব্যবহার করে, সাধারণত ছাত্ররা, এক্সপার্টরা অথবা ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু এইটা ব্যবহার করে, এই লেজার রশ্মি ব্যবহার করে দূরত্ব নির্ণয় করে। এছাড়া আছে ত্রিমাত্রিক ছবির ক্ষেত্রে লেজার রশ্মি, যেটাকে হলোগ্রাফি বলে। দেখবা যে তোমরা বিভিন্ন সিনেমাতে দেখবে, দেখো এটা কিন্তু কোনো পর্দা ছাড়াই এখানে কিন্তু লেজার রশ্মির সাহায্যে একটা অবজেক্টের ছবি দেখানো যাচ্ছে, যেটা কিনা অন্য ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া পানি দ্বারা লেজার রশ্মি শোষিত হয় না, বিধায় পানির যে গভীরতা এটাও কিন্তু নির্ণয় করা সম্ভব হচ্ছে লেজার রশ্মির সাহায্যে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে লেজার রশ্মির অনেক ব্যবহার এখন। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো এইভাবে বিস্তারিত বলার কারণ হচ্ছে তোমাদের মনে থাকবে, কারণ এই ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু মনে রাখতে কঠিন হয়, তো এই কারণে আমি চেষ্টা করছি, আশা করি তোমরা এটা সহজেই মনে রাখতে সক্ষম হবে। এখন আমরা চলে আসি সেই একটি গাণিতিক সমস্যার সমাধান দেব বলেছিলাম, তো সেইটা এইটা। এখানে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ফোটনের শক্তি বের করতে বলা হচ্ছে। এখন দেখো ফোটনের শক্তি মানে কিন্তু এই সূত্র, আমরা শিখেছিলাম ই সমান সমান এইচ নিউ, নিউ মানে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক মানে দেখো আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সি মানে হচ্ছে আলোর বেগ, যেটা আমরা জানি 3×10^8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং এই প্রত্যেকটা মানই দেখো আমাদের দেওয়া আছে। এই যে এইচ মানে কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা কিন্তু জানা থাকতে হবে, 6.63×10^-34। সুতরাং এই প্রত্যেকটা জিনিস যদি আমরা এখানে বসাই তাহলে দেখা যাবে যে আমাদের এর উত্তরটা এটা পাওয়া যাবে। এখানে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে যদি কিনা তোমার এই ক্যালকুলেশন করতে ভুল হয় শেষে, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, তুমি কিন্তু এই ডেটাগুলো যদি বসাও তাহলেই স্যারেরা তোমাদেরকে সঠিক অর্থাৎ ফুল নাম্বার দিবেন। তো আমি মনে করি যে আজকের বিষয়টাতে তোমরা একটা ধারণা পেলে, কেউ কেউ বলেছো আমাকে যে লেজার ক্যাথোড রশ্মিটা আরেকবার দেখাতে, তো আমি চাই যে আমিও তোমাদের আরেকবার দেখাই যে ক্যাথোড রশ্মির উৎপাদনটা কীভাবে হবে। দেখো ক্যাথোড রশ্মির কীভাবে উৎপাদন হবে, এই যে এখানে বলেছিলাম যে ক্যাথোড রশ্মিতে উৎপাদনের জন্য আমরা একটা ক্ষরণ নল লাগবে, ক্ষরণ নলের ভিতরে আমাদের যে 10 মিলিমিটার পারদ চাপ, তখন কিন্তু পটপটা হয়ে যাবে, এক ধরনের প্রতিপ্রবাহ তৈরি হবে। কিন্তু এইভাবে যদি আমরা কমাতে থাকি, এটা 1 মিলিমিটারের থেকেও যদি কমাই, তখন এখানে আমরা দেখতে পাবো যে ফ্যারাডের অন্ধকার অঞ্চল, ক্রুক্সের অন্ধকার অঞ্চল পাওয়া যাবে। এবং এটা কমিয়ে যখন 10^-3 মিলিমিটার পারদ চাপে নিয়ে আসবো, তখনই সেই ক্যাথোড রশ্মি তৈরি হবে। তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থীরা বুঝলে যে ক্যাথোড রশ্মি কীভাবে কখন তৈরি হবে। তো আমি আশা করি এখানে যারা যারা প্রশ্ন করছে এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ দেখলাম, আর কেউ কেউ তেমন প্রশ্ন করো নাই। তো আমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আমি মনে করি যে তোমরা আজকের এই যে টপিকটা, যেটা ফিজিক্সের টপিকগুলো সাধারণত একটু কাটকটটা হয়ে থাকে, তো আমি তারপরেও চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আমি আশা করি তোমরা বুঝেছো। আর সেই সাথে একটু বলবো যে এই জাতীয় যে কোনো সাবজেক্ট তোমরা একটু যদি বেশি বেশি অনুশীলন করো, তাহলে এই কঠিন বিষয়টিও সহজ হয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।